ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কারণে গোপালগঞ্জের খরস্রোতা বশারাত খা নদী ও এর আশপাশের 10 কিলোমিটার এলাকা জুড়ে কচুরিপানার স্তূপ জমে, এতে ঢাকা পড়ে যায় চাষের জমিও। চলতি বোরো মৌসুমে কয়েক হাজার হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা দেখা দেয়। কচুরিপানার কারণে মাছ শিকারও করতে পারছে না জেলেরা। এছাড়া নৌযান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় স্থানীয়দের। এ নিয়ে গত 13 নভেম্বর বৈশাখী টেলিভিশনে সংবাদ প্রচারিত হলে নদী ও তীর সংলগ্ন জমি থেকে কচুরির স্তূপ অপসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে স্কেভেটর দিয়ে কচুরির স্তূপ সরানোর কাজ শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় কৃষক, জেলে ও জনপ্রতিনিধির মাঝে। কচুরিতে আমাকে খাল বন্ধই ছিল, কোনো নৌকুদুম জাতি পাচ্ছিল না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না। সরকার এদিকে পদক্ষেপ নিয়েছে, তাতে আমাদের পক্ষে খুবই সুন্দর হয়েছে। আমাকে তো বাঁচার পথ হচ্ছে, ভালো হলো যে কাজগুলো হচ্ছে। এই জন্য উলপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি চেয়ারম্যান হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। জেলা প্রশাসক জানালেন, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় কচুরিপানাগুলো অপসারণের কাজ শেষ হবে দ্রুতই। নদী উন্মুক্ত হওয়ার পাশাপাশি চাষের জমিও কচুরিপানা মুক্ত হবে, কৃষকরা ঠিক সময়ে চাষাবাদ করতে পারবে। অল্প সময়ের মধ্যে আমাদের এই খাদ্য নৌযোগাযোগ যেটা বিচ্ছিন্ন হয়ে গেছিল সেটা আবার পুরো সংযোগ করবে, এবং একই সাথে আমাদের আশেপাশে যে বিলের পানি, এই বিলের পানি নামার ফলে আমাদের কৃষি জমিগুলো আবার কৃষির আওতায় আসবে। বশারত খা নদী ও আশপাশের এলাকার কচুরির স্তূপ অপসারণ হলে স্বস্তি ফিরবে জেলার সদর ও কাশিয়ানী উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 20টি গ্রামের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।